হয় নমস্কার আপনাদের জানে যেহেতু মানে বর্তমান আছো হরিদ্বার তো হরিদ্বার যাকালি একটা ধরমশালা ধরমশালা মানে ইয়াত ফ্রিকে থাকবে নিদিয়া এত টাকা 500 টাকা লয় তো তাতে থাকিল যাকালি আর এটা আমি গিয়ে আছো গঙ্গা পার বলে গা ধুবলে বলে তো এয়া চক এখন মার্কেট হয় আমাৰ মাইকেইটা মাজে মাজে গৈ আছো ধুনীয়াকে গা দিবলৈ বুলি মাজত চাই লওঁ অৰে ভাই লোক আৰাম গাটো ভাই তো এনেকেইটা গৈ আছিলে আমাক লৈ লৈ আমাক লৈ লৈ লৈছো আৰু বাকী যিকেইটো মানুহৰ ভিৰ মানে ইমান ধুনীয়া ভিৰ নহয় বুলি চাওক না মার্কেটত দেখিছে কি ভিড় আর এটা গঙ্গার পাড়ত মানুষের ভিড় সব দেখিছে আপনি গঙ্গার পানি লো যাবেন পুরো দাম দেখলে বেশি থাকে এটা কেনকে ফুল ফুই আছে মানে এইবিলাক ইমান দূরপা দূরপা আসছে কব নয় মানুষের ভিড় দেখে সচাকে পাগল হয়ে গেছে হরিদ্বার ইমান মানুষ বাপ সব গঙ্গা গা ধুবলে অহার কারণে ইমানে মানুষ বাপ বাপা মানুষের ভিড় দেখে সচাকে পাগল হয়ে গেছে ইয়াতকে এবার আপরলা চক নেপেলা চক বর্তমান যে জায়গায় আছো নয় বাপরে মানুষের ভিড় দেখে কথা অবাক হয়ে গেছে ইমানে মানুষের ভিড় মানে চক না বাহ 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 ইমান মানুষ বাপরে বাপ সপোন তো ভবা নাছিল এনেকুৱাটা মানুষের ভিড় বলে বা মানুষ দেখি না সচাকে মানে পাগল হয়ে গেছো বলে কোথাও এনেকাই মানুষের ভিড় হে ভগবান চক না কিমান মানুষের ভিড় বাপ বাপ বাহ যদি সচাকয়ে গঙ্গাত গা ধুলে যদি মানুষের মানুষ পবিত্র হয় পাপর মুক্ত পাওয়া যায় না তো পৃথিবীত সাকে হয়তো পাপ সম্পূর্ণভাবে নোহা হয়ে যাব যদি এনেকয়ে মানুষের সদায় গা ধুয়ে মানে যান দূর দেখি মানে যিমানখিন এলাকা মানে পাই আছো এটালে যদি সচাকয়ে যিমানখিন এলাকা যদি সদায় মানুষ গা ধুবলিয়া হয় নহয় তো সম্ভব সচাকয়ে এখন মানে বড় বেলেগ একটা পুণ্য স্থানলে পরিণত হয়ে যাব যদি সচাকয়ে যদি গঙ্গাত গা ধুলে মানুষের মন পবিত্র মন তো কথা কোয়া নাই একচুয়ালি যদি পাপবিল যদি ধুই যায় তো সচাকয়ে বাপরে বাপ মানে যে মানে কত পাপ পাপি মানুষ কোনো না থাকিব সাকে পাগল হয়ে গেছো সচাকে পাগল হয়ে গেছো এঘন্টামান বহি আছো কিন্তু এনেকুৱা ধুনীয়া লাগিছে বহি কেনে ঠাণ্ডা ঠাণ্ডা বতাহ ওপৰৰ পৰা মানুহবিলাক এই মানুহবিলাক চাই চাই মানে একদম অবাক হৈ গৈছোঁ মানে ইমানে ভাল লাগিছে নহয় কি কওঁ মানে ই আমাৰ ই লগতে গা ধুলে অলপমান মই চাই আছোঁ এতিয়া মানে মই ভাবিছোঁ মই অলপমান সন্ধিয়া হ'লে গা ধুম এনেকৈ ভাবি আছিলোঁ তো সেইকাৰণে এতিয়া ভাবিছোঁ এতিয়া গা ধুম এঘণ্টামান সম্পূৰ্ণ পানীত নামি থাকিলে মজা লাগিব বাপৰে কি ঠাণ্ডা বুলি কৈছোঁ ইমান ঠাণ্ডা
তলৰ পৰা থাকি সম্ভৱ বৰ ভাইছে জানিব লাগিছে সঁচাকৈ বহুত বেছি ঠাণ্ডা ইয়াতে বাকী থাকি ন হৰ হৰ গংগে বৰ্তমান মানে আৰতি ষ্টাৰ্ট হৈ গৈছে আৰু মই অলপমান আপোনালোকক দৃশ্যাৱলী দেখাবলৈ চেষ্টা কৰিম প্ৰথমতে চাওক মানুহৰ সমাগম চলি আছে আপোনালোকক এটা বস্তু দেখাম আৰতিৰ পিছত মানে আৰতি হৈ গ'ল অলৰেডি আৰতি হোৱাৰ পিছত এটা বস্তু দেখাম আপোনালোকে চাই কিনে পাগল হৈ যাব যেনেকৈ এতিয়া মই বৰ্তমান বৰ্তমান পাগল নিচিনা হৈ আছো এবাৰ চাওক না মানুহৰ ভিৰ চাওক বাপ ৰে বাপ কি মানুহেই কিমান মানুহ চাওক এবাৰ